নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে যেসব মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন, আগামী বছরে তাদের সেই সুযোগ কমে এসেছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে, যা চলতি অর্থ বছরের চেয়ে 2,600 কোটি টাকা কম। এদিকে বৃহস্পতিবার বিকেলে 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে সরকারের ব্যাংক ঋণের এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে 18,000 কোটি টাকা, কিন্তু গত কয়েক বছর ধরে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে নানা শর্ত ও কড়াকড়ি আরোপ করার কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিবর্তে আগের সঞ্চয়পত্র বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন অনেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকার ঘাটতি বাজেট পূরণের লক্ষ্যে অভ্যন্তরীণ খাত হিসেবে সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করে থাকে। আর চলতি 2023-24 অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম 8 মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ দাঁড়িয়েছে 8,892 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী অনেক কম। সঞ্চয়পত্র কেনার পরিবর্তে আগের বিনিয়োগ তুলে নিচ্ছেন অনেকে, যে কারণে কমিয়ে দেওয়া হলো আগামী অর্থ বছরের বাজেটে নতুন করে সঞ্চয়পত্র বিক্রি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।